আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নতুন একটি বই রিভিউ নিয়ে। আজকে যে বইয়ের রিভিউ করব অথবা পর্যালোচনাটি করব সেটি হচ্ছে 2022 সালে প্রকাশিত বাঙালির মিডিওক্রিটির সন্ধানে বইটি, লিখেছেন ফাহাম আব্দুস সালাম। তো এই বইটি এবারের বইমেলা 2023 অর্থাৎ অমর একুশে বইমেলা 2023-এ বাংলা একাডেমি নিষিদ্ধ করেছে। এছাড়াও আরও দুটি বই নিষিদ্ধ করেছে। তবে নিষিদ্ধ করেছে বলেই যে বইটি পড়েছি ব্যাপারটি এমন নয়। এর দুটি কারণ আছে, যেটি আমি একটি শেষে বলবো। আর প্রথম যে কারণটি সেটি হচ্ছে এটির টাইটেল, অর্থাৎ বাঙালি মিডিওক্রিটির সন্ধানে। আমরা যদি মিডিওক্রিটি শব্দটির এটিমোলজি দেখি, তাহলে দেখা যাচ্ছে এটির ফিগারেটিভ মিনিং হতে পারে ইনফেরিয়র, অর্থাৎ এটাকে খাটো এরকম অর্থ বোঝাচ্ছে। এছাড়া যেটা লিটারাল মিনিং, সেখানেও হচ্ছে মাঝারি, এতটুকু বোঝায় আর কি। তো বাঙালি মিডিওক্রিটির সন্ধানে বলতে আসলে আমার যেটা মনে হয়েছে, যে বাঙালি মনস্তত্ত্বে অর্থাৎ বাঙালি মানসিকতার যে মাঝারি মানের চিন্তাভাবনা, সেগুলোকে নিয়ে আর কি লেখা হয়েছে। বইয়ের একদম পেছনের ফ্ল্যাপে লেখা আছে থটফুল এসেস, অর্থাৎ এই জিনিস বিভিন্ন চিন্তা বিষয়ক প্রবন্ধ এগুলো। তো এই প্রবন্ধগুলো দেখা যাচ্ছে যে আমার অবশ্যই ভালো লেগেছে, খারাপ লেগেছে, দুটো মিলিয়েই এই বইটির অনুভূতি আমার আছে। তবে আজকে আমি প্রকাশ করব অথবা আমি আজকে বলতে চাই যে তিনটি কারণ, যেটি বাংলা একাডেমি বলেনি, বাট আমার মনে হয়েছে যে এই তিনটি কারণে বইটি নিষিদ্ধ হওয়ার যোগ্য এরকম। তো এটাকে এখানে আমি আশ্চর্যবোধক চিহ্ন আমি দিব, নট পিরিয়ড সাইন অথবা দাড়ি চিহ্ন। যাই হোক, যে তিনটি কারণ, এর প্রথম কারণটি হচ্ছে তিনি কি দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন লেখক, যদিও আমি বইটি পড়ার সময় অথবা পড়ার আগে আমি জানতাম না, পড়ার পরে আমি খেয়াল করেছি। বিশেষ করে আমি লেখক দেখে অথবা লেখকের পূর্ব পরিচিতি আমি জেনে আসলে আমি বই যাচ করতে আমি খুব একটা পছন্দ করি না। যাই হোক, লেখক দূরপরবশে থেকে তিনি বইটি লিখেছেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা অথবা বিষয়বস্তু নিয়ে। স্পেশালি প্রথম পাঁচটি প্রবন্ধে বাংলা ভাষা বিষয়ক বিভিন্ন কথা উঠে এসেছে এবং এখানে প্রমিত বাংলার যে দুর্বলতা সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন। উনি যে স্ট্রাকচারাল চিন্তাভাবনা তিনি হচ্ছে গিয়ে লিখেছেন, সেগুলো আমার দারুণ লেগেছে এবং এটি থেকে আমি অনেক কিছু শিখেছি। বাংলা নিউমেরাল সিস্টেম, বাংলা ভাষা নিউমেরাল সিস্টেম অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়া অপ্রমিত ভাষা কেন ব্যবহার করা উচিত অথবা ইংরেজি ভাষায় বিজ্ঞান চর্চাটাকে কেন প্রমোট করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া দেখুন, আমাদের দেখা যায় যে আমরা যারা ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারি, তারা অন্যরকম একটি প্রায়োরিটি পায় জব ফিল্ডে অথবা অন্যান্য জায়গায়। একটি মূল কারণ হচ্ছে আমাদের অধিকাংশ জনতা অথবা অধিকাংশ শিক্ষিত গোষ্ঠী ইংরেজিতে খুব একটি পারদর্শী নয়। তো যার কারণে যারা পারে তারা হচ্ছে সেই প্রায়োরিটি পায়। এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে তিনি প্রমোট করেছেন যে না, আমাদের ইংরেজিও শেখা লাগবে এবং ইংরেজি ভাষা শেখার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে একজন ইংরেজি বিভাগের ছাত্র হওয়ার কারণে আমি ফিল করতে পারি যে না, ইংরেজি ভাষা পড়ার কারণে আমি নিজেও বাংলা ভাষায় আরও অনেক কিছু শব্দ অথবা অনেক কিছু আমি এনরিচ করতে পারছি। ইভেন এমনকি আমার কথাবার্তার সময় আমি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করছি, যেটি হয়তো এক সময় আমরা মুদ্রাদোষ হিসেবে ধরতে পারি অথবা এটি খারাপ বিবেচনা করতে পারি, কিন্তু লেখকের বিবেচনায় এটি একটি ভালো দিক এবং আমার কাছে এটিও যুক্তিযুক্ত মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, দেশদ্রোহিতা এই অর্থে বললাম যে বাংলা ভাষাকে অতটা প্রায়োরিটি না দেওয়ার কথা যেটা বলছেন, অবশ্যই তিনি বাংলা ভাষাকে শ্রদ্ধা এবং সম্মান দেখিয়েছেন, তবে তিনি ইংরেজিকে প্রায়োরিটি যে দিচ্ছেন সেটির সেই ভাষাতাত্ত্বিক যে ফ্যানাটিসিজম, সেই জিনিসটাকে তিনি রোধ করার চেষ্টা করছেন, সেটি অনেকে পছন্দ হতে নাও পারে এবং এটিকে অনেকে দেশদ্রোহিতার সাথেও মিলিতে পারেন। যাই হোক, দ্বিতীয় যে কারণটি সেটি আমি মনে করি সেটি হচ্ছে যে তিনি কোনো পক্ষের না, তিনি চেষ্টা করেছেন যতটা সম্ভব নিজের থট দিতে আর কি। তিনি কোনো একটি দলের অংশ হয়ে বলেননি অথবা অপর দলের অংশ হয়ে বলেননি, তিনি তার চিন্তাভাবনার স্বকীয়তাকে অক্ষুণ্ণ রেখেছেন এবং তিনি চেষ্টা করেছেন তিনি যেটা ফিল করেন, তিনি যেটা চিন্তা করেন সেটি একদম একনিষ্ঠতার সাথে, সেটি আনটেম্পার্ড ওয়েতে সেটি প্রকাশ করার, যার কারণে অনেকে অফেন্ডেড হওয়ার একটা বড় ধরনের পসিবিলিটি থাকে, যার যেটি এই বইটি নিষিদ্ধ হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। এছাড়া তিন নম্বর যে কারণটি সেটি হচ্ছে আনঅর্থোডক্স চিন্তাভাবনা। আমি একদম শুরুতেই বলেছি যে এই বইটি পড়ার দুটি কারণ, প্রথমটি অবশ্যই টাইটেল, উইচ ওয়াজ আই ক্যাচিং। ইভেন এটির যে কাভারটি, কাভার ছবিটি আপনি দেখছেন, সেটিও আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না ব্যক্তিগতভাবে এটির দ্বারা লেখক কী বোঝাতে চাচ্ছেন। এটি লেখকের উপরেই নির্ভর করে এবং আমি যদি কোথাও পাই তাহলে অবশ্যই এটি জানাবো এবং আপনিও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন। যাই হোক, মূল কথা হচ্ছে তৃতীয় যে কারণটি আনঅর্থোডক্স চিন্তাভাবনা। আমি নিজেকে মনে করি যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা দ্বারা নিজেকে চ্যালেঞ্জ করা উচিত। অ্যান্ড আমি একটি ট্রেডিশনাল ওয়েতে চিন্তাভাবনা করি এবং যত ধরনের ওয়াইড আইডিয়াস আমার কাছে আসবে ততটা আমি নিজে হচ্ছে সহনশীল হতে পারবো এবং আমি আরও বুঝতে পারবো আরেকজন মানুষ কী ধরনের চিন্তাভাবনা করতে পারে। না, নট এক্স্যাক্টলি আমার এভরি টাইম আমাকে সেটা
অ্যাকসেপ্ট করতেই হবে, বাট আই ক্যান গ্রাস দিস থিং অ্যান্ড আই ক্যান ডিসাইড বাই মাই সেলফ। আমি নিজের থেকে নিজে চিন্তা করতে পারি এবং আমিও একটি আলাদা কনক্লুশনে পৌঁছাতে পারি। বলা বাহুল্য যে আমি লেখকের অনেক বিষয়ের সাথে দ্বিমত পোষণ করি, বাট তার মানে এই না যে আমি তার প্রতি কোনো রকম অসম্মান এবং অশ্রদ্ধা পোষণ করছি। যাই হোক, এই তিনটি মূল কারণ, অর্থাৎ ফার্স্ট যে দেশদ্রোহিতা নাকি দেশপ্রেমিক, সেটি হচ্ছে কনফিউজিং, যেটি আপনার উপর নির্ভর করে যে আপনি কীভাবে নিচ্ছেন। দ্বিতীয়ত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের তিনি কোনো পক্ষেরই না। অ্যান্ড থার্ড যে রিজনটা আমি বললাম সেটি হচ্ছে আনঅর্থডক্স থট। তো আমি এই বলে আমার রিভিউ শেষ করছি। আশা করি আপনাদের এই রিভিউটি ভালো লেগেছে এবং আপনারা যদি চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং মানুষের সাথে, আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের থট প্রসেসকে আরও ডেভেলপ করতে পারেন, আর চিন্তা ভাবনা আরও গতিশীল হবে এবং উন্নত হবে। তো দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।